আজাদী কে অমৃত মহোৎসব উপলক্ষে রোটারি ক্লব অফ ভুবনেশ্বর মেডোস তরফ স্কুল পিলামানকু নেই এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে যাই। ভুবনেশ্বর মেয়র সুলোচনা দাস মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার সফল হয়ে ছাত্রছাত্রী পুরস্কৃত করেছেন। প্রতিযোগিতার রাজধানী ভুবনেশ্বর 48টি বিদ্যালয়ের 250 ঊর্ধ্ব প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এই কার্যক্রমটি আমার যে দেশের বর্তমান চালিছি 75তম স্বাধীনতা আজাদী কি অমৃত মহোৎসব, তো তা উপরে এটা গোটে আমি ইন্টর স্কুল আর্ট কম্পিটিশন আক্টিভিটিজ করেছিল, তার থিম লা স্বাভিমান দ ভিক্টরি অফ ইন্ডিপেন্ডেন্স। এতে পাখাপাখি আজ আমার 48টি স্কুল পার্টিসিপেট করেছেন, বোথ গভর্নমেন্ট প্রাইভেট সব স্কুল পার্টিসিপেট করছেন। আমি আশা না খালি ভুবনেশ্বর, আমি এটা প্রথম প্রোগ্রাম করেছিল সেতু এটা ভুবনেশ্বর হি অছি। আমি ভাবিছিল 40টা স্কুল কু নবু আর 150 পিলা কু নবু, কিন্তু আমি এখানে আপনারা দেখুছেন পাখাপাখি 200 রু 250 পিলা বর্তমান পার্টিসিপেট করছেন। তো লাস্ট কু আমি গোটে কিট মধ্যে শর্ট পড়লে আমি পুনি এগেন কিট আনিকি দেলু তাঙ্কু, আর পিলা মানে ভিতরে উৎসাহ তো আপনারা দেখুথিবে বর্তমান।